নমস্কার বন্ধুগণ, মজার ভাগে নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুপ্রভাত, রয়েছি আজকে বল্লুকে। বল্লুকে শারদসদ সম্মেলন কভার করতে এসেছিলাম, কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে শারদসদ সম্মেলন হয়নি। স্টেজে ব্যতিক্রম ব্যান্ডের প্রোগ্রাম রয়েছে, বল্লুক নিউ নবীন সঙ্গের ব্যতিক্রম লাভার্সরা রয়েছে, পেছনে প্রচুর পরিমাণে দর্শক এসছে আজকে এই লাইভ কনসার্টটা দেখতে ব্যতিক্রম ব্যান্ডের। শুরুর এক দেড় মিনিটের ভিডিও দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা কতটা ধামাকাদার হতে চলেছে। ব্যতিক্রম ব্যান্ড বাংলার অন্যতম লোকাল জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম, যারা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের এখন আনাচে কানাচেতে গিয়ে লাইভ কনসার্ট করছে। তাদের প্রচুর অডিয়েন্স, প্রচুর ফ্যান ফলোয়ার্স এবং এত বিপুল পরিমাণ মানুষ তাদেরকে সাপোর্ট করে, এত উন্মাদনা দেখায়, সেটাই তাদের মেন ইউএসপি। এবং তাদের পুরো লাইভ কনসার্টটা আজকে থাকছে, কী পরিমাণ নাচানাচি হয়, কী পরিমাণ ক্রাউড হচ্ছে, শুধু আপনারা শুধু দেখুন, অবাক হয়ে যাবেন। বল্লুক নিউ নবীন সঙ্গে শারদসদ সম্মেলনের দিন প্রতি বছর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং 10 বছরের উপর ধরে ব্যতিক্রম ব্যান্ড টানা লাগাতার প্রোগ্রাম করছে এই দিনে। বেশি কথা বলবো না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, মজা পাবেন নিশ্চিত। বল্লুক নিউ নবীন সঙ্গের এটাই হচ্ছে এবারের থিম। তাদের মন্দিরের আদলে তাদের প্যান্ডেল সজ্জা করা হয়েছে এবং তার থেকেও আকর্ষণীয় হচ্ছে তাদের দেবী। শুধু সরস্বতী দেবী নয়, দুর্গাপুজোর মতো বিপুল পরিমাণ দেবদেবীকে সাথে নিয়েই এখানকার এই প্রতিমা সজ্জা হয় এবং তাদের মাঝখানে বিরাজমান দেবী সরস্বতী। এত বিপুল পরিমাণ দেবদেবীর সমারোহ নিয়ে সরস্বতী পুজো সত্যিই এই প্রথমবারের জন্য দেখছি, আপনারাও হয়তো অনেক অবাক হবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো বল্লুক নিউ নবীন সংঘ মাঠের এই সরস্বতী পুজোর। এবং লাইভ কনসার্ট শুরু হচ্ছে, ব্যতিক্রম আলোকসজ্জা শুরু, চলুন কনসার্টে ঢোকা যাক। Thank you.
আসলে সত্যি বলে সত্যি কিছু রাস্তা ভুলো এই শ্রাবণ নিভিয়ে দীপ্তির ছায়া গুলো শখে শখে অস্থির মন আর ঘড়ির কথায় তখন সদস্য এবং তাদের অগণিত ফ্যান ফলোয়ার্সরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। মজার ভাগের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।